নমস্কার বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা রাম সেতু নিয়ে সারা পৃথিবীর মানুষের কৌতূহলের অন্ত নেই বিস্ময়কর এই সেতু নিয়ে নানান আলোচনা আগেও হয়েছে এবং এখনও হয়ে চলেছে রাম সেতু শ্রীলঙ্কার মান্নার দ্বীপ এবং ভারতের পাম্বান দ্বীপের সাথে সংযুক্ত প্রায় তিরিশ কিলোমিটার দৈর্ঘ্যের প্রাচীন সেতু এই সেতু কতটা প্রাচীন সে নিয়ে নানান মত জানতে পারা যায় কেউ কেউ মনে করেন প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার বছর পুরাতন এই সেতু আবার কেউ কেউ এটিকে লক্ষাধিক বছর পুরনো বলে থাকেন এছাড়াও আরও নানান বয়স উল্লেখ করেছেন অনেকেই এই সেতু সৃষ্টি সম্বন্ধে ভারতীয় মহাকাব্য রামায়ণে যে কাহিনীটি উল্লেখিত হয়েছে তা হল ভগবান রাম যখন তার পত্নী সীতা দেবীকে উদ্ধারের জন্য লঙ্কায় যান তখন তার ভক্ত হনুমান ও তার বানর সেনা এই সেতু নির্মাণ করেন এই জন্য হিন্দু ধর্মে রাম সেতুর এক গুরুত্বপূর্ণ স্থান আছে বন্ধুরা এই রাম সেতুকে নিয়ে একটি বিরাট খবর উঠে এসেছে সংবাদ মাধ্যমে খবরটি কী সে সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তারপর বেল আইকেনটিও ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা ভিডিওটি দেখার পর সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান রাম সেতু কতটা প্রাচীন বলে আপনি মনে করেন এবং কেন তো বন্ধুরা এবার আমরা খবরের শিরোনাম সম্পর্কে জেনে নেব শিরোনামে বলা হচ্ছে রাম সেতু নিয়ে পাওয়া গেল বিরাট খবর চলুন পুরো খবরটা এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এখানে বলা হচ্ছে কবে রাম সেতু তৈরি হয়েছিল আদৌ কি এর ঐতিহাসিক গুরুত্ব আছে নাকি পুরোটাই মহাকাব্যের গল্প তাই নিয়েই এবার গবেষণা হবে রাম সেতুর বয়স নির্ধারণ করতে চলবে পরীক্ষা নিরীক্ষা এই বছরে শুরু হওয়া এই গবেষণায় খতিয়ে দেখা হবে কিভাবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে এই সেতুর আকারে ভূখণ্ড যা বর্তমানে জলের তলায় তা তৈরি হলো এই গবেষণা রামায়ণের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জোরালো যুক্তি দিতে পারে বলে মনে করছেন অনেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনস্থ কেন্দ্রীয় নৃতাত্ত্বিক গবেষণা পরিষদ এই প্রকল্পে সায় দিয়েছে এই গবেষণার আবেদন করেছিল গোয়ার কেন্দ্রীয় সমুদ্র বিজ্ঞান কেন্দ্র অনেকগুলি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে এই রাম সেতুর বিষয়ে গবেষণা করা হবে সাধারণ রেডিওমেট্রিক পদ্ধতি দিয়ে এই প্রাকৃতিক ভূখণ্ডের বয়স কত হলো তা বোঝার চেষ্টা করা হবে বিজ্ঞানীরা মনে করে এটি কোরাল ও ঝামা পাথরে তৈরি যদি জলের তলায় থাকা এই প্রাকৃতিক ভূখণ্ডের বয়স বোঝা যায় তাহলে রামায়ণের কালও বোঝা সম্ভব হতে পারে সাধারণত রেডিওমেট্রিক পদ্ধতিতে রেডিও অ্যাক্টিভ বিকিরণের মাধ্যমে বস্তুর বয়স নির্ধারণ করা হয় এছাড়া টিএল ডেটিংয়ের সাহায্যেও আলোর প্রতিফলনের মাধ্যমে একই কাজ করা হয় এর আগেও একাধিকবার দাবি করা হয়েছে এই সেতুটি মানুষের হাতে তৈরি যদিও দু হাজার সাত সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয় মানুষের তৈরির তত্ত্ব একেবারেই ঠিক নয় এই গবেষণার জন্য জাতীয় সমুদ্রবিজ্ঞান কেন্দ্র ব্যবহার করে দুটি বড় আকারের জাহাজ সমুদ্রতলের পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিটার নিচে থাকা এই পাথুরে জমির পলি সংগ্রহ করা হবে একটি বিশেষ দল এই গোটা প্রকল্প পর্যবেক্ষণ করবে পাশাপাশি গবেষণায় দেখা হবে রাম সেতুর চারপাশে কোথাও কোনো বসতি ছিল কি না একজন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কর্মী জানিয়েছেন উনিশশো সালের ঝড়ে একটি আস্ত গ্রাম সমুদ্রের তলায় চলে যায় মনে করা হয় সেটি রাম সেতুর পাশেই ছিল তো বন্ধুরা এই ছিল খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেলাইকেনটিও ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান রাম সেতু কতটা প্রাচীন বলে আপনি মনে করেন এবং কেন তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ